খুব ভালো আছেন আমারও এই জায়গায় এসে খুব ভালো লাগছে চাচা তো আমরা তো জানি যে শরীফা বা আতা ফল আগে হচ্ছে আপনার উঠানে হতো তো এই যে আপনি বিরাট পরিসরে আপনি বাগান করেছেন এইটা আপনি আগ্রহী হলেন কিভাবে এটা আগ্রহী হলাম আমিডাঙ্গা জেলাতে বেড়াতে যাই

তো এই বাগান যখন করলেন একুশ সালের দিকে কতটুকু জমির ওপরে করলেন ষোলো সতেরো কাটা জমির ওপরে এই বাগানটা করেছি আমি তো এখানে মোট কতগুলি গাছ আছে চাচা এই কারণে পিস গাছের মধ্যে কিছুটা গাছ মারা গেছে আর কিছু বাইসা অল্প কিছু মারা গেছে কত টাকা দিয়ে কিনেছিলেন এক একটা চারার দাম কত ছিল এক একটা চারার দাম ওখানে নিয়েছিল একশো বিশ টাকা করে প্রথমে আপনি কতটুকু পুঁজি নিয়ে আপনি এই বাগানটা শুরু করলেন আটত্রিশ চল্লিশ হাজার টাকা আমি ছেড়ে নিয়ে পথে নামিয়ে আচ্ছা ষোলো কাঠার ওপরে তো আপনার এই বাগানটা তো প্রথমে আপনার কি কি পদক্ষেপ নিতে হয়েছিল যখন বাগানটা শুরু করেন যখন বাগানটা শুরু করি এই জমিটা ওরা চাষ করা হয় চাষ করে কিছু সার মাটি ওষুধ পানি এগুলো দিয়ে রেখে দেওয়া হয় কয়েকদিন রেখে দেওয়ার পরে এই জমিতে সারা নিয়ে এসে সারা লাগানো হয় তো এই যে বাগান করতে গেলেন প্রথমে কি আপনি একা একাই শুরু করেছিলেন না আপনি কোনো প্রশিক্ষণ নিয়েছিলেন কৃষি অফিসারের প্রশিক্ষণ এমন খুব একটা পাই না তবে লাগানোর পরে আমি অনেকই পাইছি প্রধানত কোন সময়টাতে চা চা ফুল আসা শুরু হয় বৈশাখ মাস থেকে ফুল আসা শুরু হয় মাঘ ফাল্গুন একি চৈত বৈশাখ জষ্টি আসার সিরাপন পুরাটাই তখন কি শুধু ফুলই থাকে না ফুল আসতেও থাকে ফলও হতে থাকে তাহলে আপনার ফুল আসার ঠিক কতদিন পর থেকে ফল আসা শুরু হয় ফুল আসার থেকে নিম্নেতে দিনের ভিতরে ফল ফল চলে আর ফল ধরেন আসলো তারপর থেকে আপনার কতদিন পর আপনি হারভেস্ট করতে পারবেন বা তুলে ফেলতে পারবেন ওই ফলটা আমি নিম্নেতে দেড় থেকে একে দুই থেকে আড়াই মাসের ভিতরে ফলটা হারবে হারভেস্ট করতে পারবেন আচ্ছা চেঁচা দাঁড়ায় দাঁড়ায় তো আপনার কাছ থেকে অনেক কথা শুনলাম আপনার আজকের এই গল্প শুনে কিন্তু আমাদের দর্শকদের মধ্যে অনেকেই শরিফা বাগান করতে অনেক আগ্রহী হবে তো চলুন চাঁচা আমরা একটু হাঁটতে হাঁটতে কথা বলি আমি দেখতে পাচ্ছি আপনি একটি গাছ থেকে আরেকটি গাছ একটা নির্দিষ্ট দূরত্বে রোপণ করেছেন তো এই দূরত্বটার পরিমাপ কত কত বাই কত আপনি পরিমাপ লাগবে দূরত্ব আছে

গুরুত্বপূর্ণ নিয়ে তার নিয়ে আমি পরিকল্পনা নিয়ে পানির ব্যবহার করছি এইবার আমার ফুল ফল খুব যথেষ্ট পরিমাণ আচ্ছা তো প্রথম এক বছর পর যখন আপনার ফুল ঝরে গেল তখন আপনি কৃষি অফিসারদের হয়েছিলেন তো তারা তখন আপনাকে কি কীটনাশক স্প্রে করতে বলেছিল কোনো হ্যাঁ কীটনাটক ব্যবহার করতে বলল রাসা মিল কিংবা সেগুলো কখন স্প্রে করতে হয় ওই ফুল আসার করা যাবে ফুল এসে গেলেও করা যাবে ফুল আসার পরে কতদিন পরে এই যে ফল হয়েছে দেখতে পাচ্ছি তো ফল হয়েছে কতদিন পরে পনেরো ষোলো দিন পরে দেখা যাচ্ছে মোটামুটি ফল বেরিয়ে যায় ফল বড় হতে দুই থেকে আড়াই মাস সময় লাগে হারবিট কিংবা ভাঙার মতন সময় হতে খাওয়ার মতন সময় হতে হলে আড়াই মাস পরে খাওয়া যাবে আড়াই মাস পরে খাওয়া যাবে আচ্ছা তো চাচা এই যে এখানে দেখতে পাচ্ছি পাতাগুলোর মধ্যে অনেক পাতাতে একটু চাচা এই যে কালো কালো দাগ হয়েছে আবার অনেক পাতা চাচা ভালোও আছে তো আমাকে একটু বলবেন যে এটা কি ধরনের সমস্যা বা এই সমস্যা সমাধানে আপনি কি করছেন এই সমস্যা সমাধানের জন্য আমি আগে খুব একটা গুরুত্ব নিছিলাম না কৃষি অফিসারের পরামর্শ নিয়ে এটা জানতে পারলাম যে এই পোকাগুলো আক্রান্ত করে গাছে গাছেতে পোকাতে আক্রান্ত ক্ষতি করে ক্ষতি করার পরে এই ওষুধগুলো এখন দেওয়ার পরেছিলেন এই ওষুধগুলোর নাম দিয়েছে মার্শাল্লাহ আসামিল টপ রেডিমেড গোল এগুলো দিয়েছে তারপরে তো আপনার পাতাগুলি এই যে পরিষ্কার একদম একদম সুস্থ বলা যায় তো এগুলোতে আপনি স্প্রে করেছিলেন তো চাচা ফুল আসার পরে স্প্রে করলে বা ফল আসার পরে স্প্রে করলে কোনো সমস্যা হয় ফুল ফল আসার পরে স্প্রে করলে খুব একটা সমস্যা হয় না কৃষকের পরামর্শতে অল্প মাত্রা ব্যবহার করতে হয় ফুল ফল লাগলে ওষুধ মাত্রা ওই যদি একশো মিলি ওষুধ দিয়ে তোমার বারো লিটার ঢপে দেওয়া যায় চার বোতল চার ঢপ পানি করা লাগবে একশো মিলি ওষুধ আর ছোটো ঢপ হলে আরও বেশি করা লাগবে তে এইভাবে নর্মালি ওষুধ দিলে পারে ফুল ফলের কোনো ক্ষতি হয় না তাহলে চাচা চলেন আবার একটু হাঁটি চাচা এই যে আপনি বললেন এক বছর পরে আপনার ফুল এসেছিল তারপরে হচ্ছে আপনি ফুলগুলো ঝরে যায় তো এই সময়টাতে কি আপনি হচ্ছে লসের সম্মুখীন হয়েছিলেন লসের সম্মুখীন হয়নি তবে যে খরচ খরচাগুলো কসচালাম ওইগুলোই লসের সম্মুখীন হয়েছে।